Assalamualaikum. আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শামিমা কিসের এন ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে কুরবানির মাংস দিয়ে বিফ চিলির রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার বিফ চিলিটা কতটা সুন্দর হয়েছে এবং একটি কালারফুল হয়েছে। অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে দিবেন। চলেন দেখে আসি আমি রেসিপিটি কিভাবে করলাম। তো আমি একটি বাটির মধ্যে বিফ চিলি নিয়েছি 250 গ্রামের উপরে, আর দেখতেই পাচ্ছেন যে আমার বিফ চিলিটা পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এখানে আমি জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট 2 চা চামচ, এরপর স্বাদ অনুযায়ী লবণটা দিবেন, শুকনা মরিচের গুঁড়ো 2 চা চামচ, পর আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করলাম, লেবু কেটে নিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, এরপর আমি মাংসটা ভালো করে মেখে নিব। কম করে হলেও মাংসটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে আমি এখানে একটি চুলার ওপর প্যান বসিয়ে নিয়েছি, সেখানে সাদা সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। মাংসটা দেখতেই পাচ্ছেন আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এখন আমি এই মাংসটা এখানে দিয়ে ভেজে নিব। ভালোভাবে এপাশে ওপাশে ফিরিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে ভালোভাবে মাংসটা ভেজে নিতে হবে। আর ক্যামেরা অফ থাকতে আমি কর্নফ্লোয়ার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এই পানিতে বিফটা ভেজে নিব। বিফটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে ওই পাত্রের মধ্যে আমি আবার বিফটা আমার এই দেখতেই পাচ্ছেন যে আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, ওই পাত্রে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি যে যে ভেজিটেবলটা ব্যবহার করব সেটা আলাদা করে কেটে নিয়েছিলাম, পাশে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর ভেজে নেওয়া হালকা হওয়ায় আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি। দুইটা উপকরণ ভালোভাবে ভেজে নিব। এরপরে ক্যাপসিকাম, গাজর, তার সঙ্গে কাঁচামরিচ ফালা করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই চাইনিজ রান্নাগুলোর সময় হাই হিটে চুলার তাপটা রেখে এই রান্নাগুলো করতে হয়। আর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিচ্ছি, যে বিফটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আবার কিছু পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দিব। উপর দিয়ে লেবুর রস 1 চামচ পরিমাণ দিচ্ছি, আবার আমি এপাশে ওপাশে ফিরিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ সয়া সস, টমেটো সস নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম, আবার এটা ফিরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার বিফ চিলিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এভাবে বিফ চিলিটা করবেন, এবং কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
নেক্সটে কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।